হুমকির মুখে থাকা দেশি প্রজাতির মাছের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নেত্রকোনার ভাওয়াল বিল অভয়াশ্রম। মৎস্য অধিদপ্তর বলছে, অভয়াশ্রম ঘোষণার পর বিলটি প্রতিবেশ ব্যবস্থা উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। জায়দ হোসেনের তথ্য ভিডিওচিত্রে শমিক আহমেদের রিপোর্ট। সংকটময় সময় পার করছে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্রগুলো। অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার, দখল, দূষণ, ভরাট হওয়া, অতিরিক্ত মাছ আরোহণ, মা মাছ ও পোনা মাছ নিধন, অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো নির্মাণে দেশীয় মাছের উৎপাদন ব্যাপকভাবে কমেছে। 2012 সালে হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা কর্মসূচিতে নেত্রকোনার ভাওয়াল বিলে অভয়াশ্রম করে মৎস্য অধিদপ্তর। অভয়াশ্রমের মধ্যে মাছগুলা নিরাপদ থেকে বর্ষার সিজনে এই ডিমগুলা মাছগুলা বাইরে যায়, তা কি করে এই ডিম সারে এইভাবে যে মাছের যে বংশবৃদ্ধা রয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে, অভয়াশ্রম প্রতিষ্ঠার পর ভাওয়াল বিলে বিলুপ্ত প্রায় দেশীয় মাছের উৎপাদন বেড়েছে 10 মেট্রিক টন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া মাছগুলো রয়েছে, যে ছোট মাছগুলো আমরাকে যেটা বলি SIS স্মল ইন্ডিজেনাস স্পিসিস, এগুলাকে আবার পুনরাবির্ভূত করা। এখানে যে ছোট মাছগুলো যেগুলো আগে পাওয়া যেত না, এইগুলো এখন কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন পাখি এসে বসছে, এখানে হাঁস আছে এবং বিভিন্ন জলজ যে উদ্ভিদগুলা এগুলো জন্মাচ্ছে, এবং সর্বোপরি আমাদের যে উন্মুক্ত জলাশয়ে যে মাছের উৎপাদন, যেটা আমাদের আলটিমেট গোল, এই মাছের উৎপাদন আমাদের বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মাছ জীব বৈচিত্র্য এবং এই এলাকাটাই দেখবেন পাখির আনাগোনাটাও একটু বেশি, তো সেই ক্ষেত্রে 50 বছর যাবত যে এই এলাকার মানুষ যে মাছটা পাচ্ছিল না, অভয়াশ্রমের কারণে কিন্তু ওই এলাকার জেলেরা বা সাধারণ মানুষরা এই মাছগুলো পাচ্ছে। ভাওয়াল বিলের অনুকরণে অভয়াশ্রম করা গেলে দেশি মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বাড়বে। শৌমিক আহমেদ, চ্যানেল আই।